ডাক্তার পিছনে যারা বাবা আছে সামনে বসে, পিছনে চেয়ার ছাড়ি দিয়ে সামনে চেয়ারে বসে বেশি সব পাবে। আমি বলে গেলাম সবের অংশীদার শেষ হবে না, আসলো সামনে চেয়ারে বসো, পিছনে চেয়ার পেলে ছাড়ি দিয়ে ফাঁকা চেয়ার পেলে বলে যায় সামনে চেয়ার গেলে। সামনে চেয়ারে বসুন, শ্রোতার সাথে বক্তা যদি কথা হয় সেই কথা ভালো, স্কুলে যদি বাচ্চা ছাত্র যদি শিক্ষকের সামনে না বসে সে শিক্ষককে টিচিং দেওয়া কথা বলা অসুবিধা, ঠিক না? আমি এইবার আমার স্কুলে অতিরিক্ত ছয় অ্যাডমিশন হয়েছে হাই স্কুলে, 45 মিনিট ক্লাসে যদি 120 জন ছয় একটা ক্লাসে থাকে কয় মিনিট কথা বলবেন দুটো? তাহলে কয়েকদিন থেকে চেষ্টা করতেছি সামনের পিছি পড়া ধরতে পিছনে অর্ধেক না, এখন চেষ্টা করছি পিছনে সবকে চেষ্টা করে পড়া না হলেও টেনশন নাই, কিন্তু একটু খবরই নেয় না। আমিও তো টেকনিক্যাল কম হুকুম নেই, ক্লাস হচ্ছে লাস্ট হচ্ছে পড়া ধরো কি ধরে ফেলে আগমিটি বসিয়ে ভালো পরের দিন তো আগমিটি ধরো এবার পাল্টা পাল্টি শুরু করছে সবা হুশ পায় না অনুসরণ মুক্ত হবে। আমার মাত্র মানুষ তো ক্লাসে অভিজ্ঞতা হোক জানো আপনারা আছেন বহুত কষ্ট করি এই বসনিয়া পাড়ায়, আমি কয়েকবার আসছি না আসছে না আরো বোধহয় 3-4 বার আছি তোমার এখানে, এবারও আমি আসলাম এই বছরের শেষ দর্শন, আমারও এই বছরে আজকে দ্বিতীয় দর্শন, আর দর্শন নাই জল তো পেনে দেরি চলছে আজকে যাওয়া এই বসনীয় পাড়া অশিলা করি মাঠে শাহ মসজিদ অশিলা করি আজকে নতুন কমিটি অশিলা করি মেহনত অশিলা করে আজকের এই দিনকে আল্লাহ সাথীদের সৌন্দর্য রাখছে এটা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করা দরকার সবাই করে আলহামদুলিল্লাহ।